অলরেডি বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, আবার বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এই মাসে, আর সেগুলোকে আমি বলবো ওয়াও স্মার্টফোন। কারণ বাজেট কিংবা মিড বাজেট বা ফ্ল্যাগশিপ, যে কোনো আপনার বাজেট হোক, সেই বাজেটে আপনি পাবেন আপনার সেরা স্মার্টফোন। এমন ছটি আনকমন স্মার্টফোন নিয়ে আপনাদের সামনে আমি হাজির, আর এগুলো সব এই মাসে এবং আগামী মাসের প্রথমেই লঞ্চ হচ্ছে, অর্থাৎ এপ্রিল কিংবা মে। আচ্ছা, আমাদের প্রথম যে স্মার্টফোনটা এই মাসে হিট করবে, হ্যাঁ এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে, সেটা আইকিউ এর পক্ষ থেকে। আইকিউ নিয়ে আসছে নিও সিরিজের আরেকটি স্মার্টফোন, এবং আইকিউ নিও 9S প্রো এই স্মার্টফোনটার নাম, এবং এটি গ্লোবাল মার্কেটে প্রথমে লঞ্চ হবে, অর্থাৎ দেখ দুই বাংলায় চলে আসবে। তো প্রথমত এই স্মার্টফোনে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 এই চিপসেটটা পাচ্ছি, যেটা আমরা 9 প্রোতে পেয়েছিলাম স্ন্যাপড্রাগন 8 Gen 2। তো পারফরমেন্স তো ডেফিনেটলি ভালো হবে, এবং তার অন্তত বেঞ্চ মার্ক স্কোরও বেশ ভালো এসছে। ইভেন এই স্মার্টফোনটাই আমরা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি, এবং এর যে কালারটা এসছে সেটা ব্লু কালার। বেসিক্যালি যেটা 9 প্রো চায়না ভ্যারিয়েন্ট, সেটাই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে আসছে আমাদের দুই বাংলায় 9S প্রো নামে। তো অবশ্যই আমরা এই স্মার্টফোনটার জন্য ওয়েট করছি, একটা পারফরমেন্স দেওয়া স্মার্টফোন হবে। দেন লাস্ট কথা, প্রাইস কত হতে পারে? এই ফোনটির প্রাইস 30,000 মতন হতে পারে, অর্থাৎ আমাদের ওপার বাংলায় এটির দাম প্রায় 40K, অর্থাৎ 40,000 মতন হতে পারে। অবভিয়াসলি বাংলাদেশে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড দাম বেশি রাখে, যেটার জন্য আমি ঘোর বিরোধী। যাই হোক, এতক্ষণ যদি আপনারা ভিডিও এনজয় করেন, তাহলে আশা রাখবো আপনারা লাইক করেছেন বা করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। সুমনদাকে আঘাতে যেন ভুলবেন না। চলুন কমেন্টসের অপেক্ষায় রইলাম। আমাদের নেক্সট যে স্মার্টফোন, সেটা রেডমির পক্ষ থেকে, রেডমি টার্বো 3। এই স্মার্টফোনটাও কিন্তু চায়নাতে অলরেডি লঞ্চ হবে, আপনার দ্যাট দুই বাংলাকে হিট করবে, এবং এইখানে তার কিছুদিন পর পোকো F6 F6 প্রো নামে দুই বাংলায় দুটি স্মার্টফোন আবার লঞ্চ হবে। হ্যাঁ, পোকোর লেভেলে বাট রিব্র্যান্ডেড হয়ে, ওটা একটু সস্তা হবে। রেডমি টার্বো 3, যেখানে 6.67 ইঞ্চেসের একটা 1.5K OLED স্ক্রিন দেওয়া হবে, স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এই এসোসিটা ইউজ করা হবে, 5000mAh ব্যাটারি এবং 90W চার্জিং, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং এটার যদি আমরা ইউয়ান ধরি 1799। তো যাই হোক, এই টার্বো স্মার্টফোনটা কিন্তু আমার খুব পছন্দ, তাই ইন্ডিয়া এবং বাংলাদেশে আশা করি কম্পেয়ার টু চায়না একটু সস্তা হবে, এবং এই স্মার্টফোনগুলো আসছে এই মাসের শেষে, এবং এইগুলোর দাম মোটামুটি 30,000 মধ্যে থাকবে বলে আশা রাখা যায়, এবং উপার বাংলায় আবার বলি 36 থেকে 37 বা 40,000 ছুতে পারে। তো কেমন লাগলো আপনার এই স্মার্টফোনটা? চলুন আমরা এবার স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের একটি স্মার্টফোন বলি, যেটা এই মাসে অলরেডি টিজার চলে এসছে এবং এটি লঞ্চ হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি M55 5G, যেখানে আমরা একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো 6.7 ইঞ্চেসের, অবভিয়াসলি 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে, সঙ্গে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট থাকবে, আর কাপল উইথ 8GB 256GB 128GB ভ্যারিয়েন্ট পাবো। কিন্তু সব থেকে ভালো লেগেছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার থাকবে, OIS থাকবে, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তবে বলছিলাম না আমার ভালো লাগার ব্যাপারটা হলো 50 মেগাপিক্সেলের সেলফি এই প্রথম আমরা স্যামসাংয়ের এম সিরিজে পাচ্ছি। আপনার কী মনে হয়, আপনারা কি এর আগে পেয়েছিলেন স্যামসাংয়ের কোনো স্মার্টফোনে? তো এইটা একটা বাজেটে বেশ ঘোরানোর মতন ব্যাপার, এবং এই স্মার্টফোনেও আমরা 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবো। তবে অনেকেই বলছে 45W নাকি ফাস্ট চার্জিং থাকতে পারে, যাই থাকুক, আমরা বক্সে কিন্তু পাবো না কোনো চার্জার, এটা আপনাকে বুঝতে হবে। স্যামসাং গ্যালাক্সি M55 5G এই ফোনটির দামও 30,000 মধ্যে থাকবে, অ্যান্ড ওপার বাংলায় আবার বলি 40,000 মতন স্যামসাং দাম রাখতেই পারে। তবে আপডেটের ব্যাপারে স্যামসাং কিন্তু একটু এগিয়ে দেখতে পারেন এই স্মার্টফোনটি। সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এরকম অনেক কিছু। চলুন সিকিউরিটি প্যাচ লেভেলে আপডেটের সঙ্গে, এবং সিকিউর থাকুন। আমাদের নেক্সট
M55 এর ছোট ভাই স্যামসাং গ্যালাক্সি M15, এবং এই স্মার্টফোনটাও কিন্তু আসছে। এবং এটির দামও মোটামুটি আগে থেকে বলে রাখি, এখানে ইন্ডিয়াতে 13,500, আর আমাদের ভালোবাসার উপর বাংলায় under 20,000 আমার মনে হয় এটি যাবে। আমি কিন্তু বেস ভ্যারিয়েন্টের কথা বললাম। তো স্যামসাং গ্যালাক্সি M15 5G-তে 6.5 inches এর ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং 90Hz এর রিফ্রেশ রেট, সঙ্গে মিডিয়াটেক ডাইমেনশনি 6100 প্লাস চিপসেট এবং 4GB 128GB ভ্যারিয়েন্ট থাকবে। 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP আল্ট্রাওয়াইড, 2MP ম্যাক্রো, 13MP একটি মানে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা। এখানেও আমরা UI একই পাব এবং এখানেও আমরা ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। এটার দাম 13,500, ওপার বাংলায় প্রায় 20,000 ছুঁই। এই মাসেই লঞ্চ হচ্ছে, আর কিছু দিনের পালা। আমাদের নেক্সট যে স্মার্টফোনটা আমরা সকলে ওয়েট করে আছি, Xiaomi 14 CV, এটাও আসছে। অবভিয়াসলি চায়নাতে তো লঞ্চ হচ্ছেই, আপনার দ্যাট এখানেই আসছে। 6.55 inches এর OLED ডিসপ্লে থাকছে, সঙ্গে 3000 nits পিক ব্রাইটনেস, 120Hz থাকছে রিফ্রেশ রেট হিসাবে। স্ন্যাপড্রাগনের 8S Gen 3, 50MP উইথ OIS, এবং এখানে ইউজ করা হবে লাইট হান্টার 800 সেন্সার, 12 MP আল্ট্রাওয়াইড, 50MP পোর্ট্রেট টেলিফোটো, 32MP দুটো সেলফি এবং 4700mAh ব্যাটারি, 67W ফাস্ট চার্জার। ক্যান ইউ ইমাজিন গাইজ, দুটো সেলফি ফর দ্য ফার্স্ট টাইম, এবং পেছনের সেন্সারটাও দারুণ লাইট হান্টার। তো অবভিয়াসলি কোনো অসুবিধা হবে না, তবে এই স্মার্টফোনটার দাম কিন্তু একটু বেশি থাকবে। এই স্মার্টফোনটা আমরা ইন্ডিয়াতে অ্যারাউন্ড 40,000 আশা করাচ্ছি, বা তার কমে হলে তো খুবই ভালো, উপর বাংলায় প্রায় under 50,000। এবার এটা তো আশা রাখা, এর কমেও লঞ্চ হতে পারে। নেক্সট যে ফোনটি আসছে সেটা হলো রিয়েলমি C সিরিজের C65, এবং এটা 4th April ভিয়েতনামে লঞ্চ হচ্ছে। আপনার দ্যাট 2 বাংলায় অবশ্যই আসবে এই মাসের শেষে। তবে S22 সিরিজ থেকে এটা ইন্সপায়ার্ড, অ্যাটলিস্ট পিছনের যে ফার্স্ট লুক এসছে সেখান থেকে বোঝা যাচ্ছে, এবং এটি বেশ স্লিম হতে চলেছে। এবং মিডিয়াটেক হিলিও এই চিপসেট ইউজ করা হবে G সিরিজের, এটা এক্সপেক্টেড। এবং এই স্মার্টফোনটা কিন্তু under 15,000 মোটামুটি দাম হবে, ওপার বাংলাতেও বেশি দাম হবে না, একদম বাজেটে রিয়েলমি 12X এর মতনই এই স্মার্টফোনটা হতে চলেছে, সঙ্গে কালারওয়াইজ। তাছাড়া মোটো H50 Ultra আসছে এই মাসে। তো এই স্মার্টফোনগুলো সত্যি ওয়াও স্মার্টফোন, এবং এগুলি লঞ্চ হতে চলেছে, তার মধ্যে আপনি একটা পিক করতেই পারেন। আশা রাখছি আপনাদের ভিডিও ভালো লেগেছে, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে নিজেকে ইম্প্রুভ করে কথা দিলাম আসবো। ধন্যবাদ।